কবে টের পেয়েছিস শৈনি? বললাম মা, এতটা অসাবধান তুই কি কি অরূপকে বলেছিস? বল না, অরূপকে জানিয়েছিস নাকি ওর কাছ থেকে লুকিয়ে রেখে দিয়েছিস তুই? এই বাচ্চার চিন্তাটা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। হ্যাঁ, এই শহরের সবচেয়ে বড় নার্সিং হোমেই তোমার অ্যাবর্শন করানো হবে। অরূপ যদি জেনেও থাকে ও তোকে কি বলেছে বল আমাকে। আরে চুপ করে থাকলে হবে না সোহিনী, বল। চুপ করে থাকলে হবে না সোহিনী, আমাকে বলতে হবে সব কিছু খুলে। আমার কথা শোন, বল আমাকে। ছোটো, সব জেনে কোনো লাভ নেই। অরূপ জেনেছে কি জানেনি এটা জেনে কোনো লাভ নেই আমাদের এখন। এর মানেটা আমার মানেটা শোন, লোক জানাজানি হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব অরূপ আর সোহিনীর বিয়েটা দিতে হবে। হ্যাঁ, আমাদের উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই ঠিক, তুই তর্ক করিস না। ঠিক কথা বলেছিস ছোট, মাকে এক্ষুনি জানানো দরকার, বাবার সাথে একবার কথা বলতে হবে, বাবার পরামর্শ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা সিদ্ধান্ত নিতে হবে। না আমি যে বলি না না না, প্লিজ না, প্লিজ না, না না না, কি রে তুই বুঝতে পারছিস না, বিয়েটা যত এগিয়ে আনা যাবে ততই মঙ্গল। কি বলছো কি তুমি মেজদি ভাই? আমি তো বুঝতে পারছি না, ওই বাড়িতে মেয়েটাকে পাঠানোর জন্য তোমরা কি অদ্ভুতভাবে উঠে পড়ে লেগেছো? আমি বুঝতে পারছি না যে ওই বাড়ির সঙ্গে আমরা আমাদের বাড়ির মেয়ের সম্বন্ধ করব কেন। ছোট, তুমি বুঝতে পারছ না? না পারছি না, পারছি না। কেন বুঝতে পারছো না? তোমাকে বুঝতে হবে। কি রকম মানুষ ওরা, এতটুকু সম্মান দিতে জানে না মেয়েদেরকে, ভাড়াতে গুন্ডা লাগিয়ে একটা নিরীহ মেয়ের প্রতি অত্যাচার করতে পাঠায়। ছোট, প্লিজ একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা কর তুই। মিস ভাই, বাচ্চার ভবিষ্যৎ ভাই তুমিও। সবাই মিলে কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে? মূল বক্তা তো দেখছি কমলা, কেন কোর্টের কচকচানিতে মন ভরেনি তাই না? কোর্টের মুডটাকে সোজা বাড়িতে বয়ে এনেছো? ঠাকুরপো, তোমার বউয়ের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এখন শুধু তর্ক করা। তোমার বউ এখন জেদ ধরেছে যে লাহিড়ি বাড়িতে নাকি সোহিনীর বিয়ে দেওয়া যাবে। কি? হ্যাঁ ঠিকই বলছি, যাও গিয়ে তোমার বউকে জিজ্ঞেস করো। কেন কেন কমলা, কি হলো, চুপ করে আছো কেন, বলো কেন? আমি বলছি, আজকে আজকে ঈশানী যে মামলা চলছিল তাতে আদালতের বিচারে সোহিনীর ভাবি শ্বশুরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠাকুরপো, এতক্ষণে বোধ হয় ওর ভাবি শ্বশুর সমরেন্দ্র লাহিড়িকে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে। কি দেখেছো, দেখেছো তো আমি কি বলেছিলাম? এবার প্রমাণ হলো তো আমার বাবা বা দাদা কেউ খুনি নয়। হুম, অথচ তুমি দিনের পর দিন সারাক্ষণ আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে একই কথা বলার চেষ্টা করেছো। দেখলে তো আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক, তুমি ভুল। আমার বাবা বা দাদা নয়, এই ঘটনার সঙ্গে সমরেন্দ্র লাহিড়ি জড়িত। এটা সবে শুরু, এটা সবে শুরু। পুলিশের ইন্টারোগেশন শুরু হতে দাও, তারপর দেখো লাহিড়ির মুখ থেকে আর কি বেরোয়। আমার উপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আমি নিজের চোখে যেটা দেখেছি, নিজের কানে যেটা শুনেছি, যেটা জেনেছি, সেটার ভিত্তিতে সব কথা। ছোট ছোট, অনেকক্ষণ ধরে তোর অনেক বাজে কথা শুনছি, এবার চুপ কর। আমি একটাও বাজে কথা না, তুই অনেকক্ষণ ধরে বলছিস। ছোট, এতক্ষণ তো তুই যা যা বললি শুনলাম, চুপ কর না এখন প্লিজ। এখন কোথায় সোহিনীকে নিয়ে ভাবো, ওকে নিয়ে চিন্তা করবো, তার না ধরে কি? সোহিনী, 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 বিপাশা, বিপাশা যা, সোহিনীর কাছে যা, ওকে এক মুহূর্ত কাছে করিস না, যা। সোহিনীকে নিয়ে কি সমস্যা আছে? কি হয়েছে সোহিনী? সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে বাবা। এখনো কিচ্ছু হাতের বাইরে যায়নি, সুতোয় ঢিল দিয়ে খেলিয়ে বড় মাছ তুলতে হয়, সেটা জানো না? লাহিড়ি আঙ্কেল কিন্তু সোজা মানুষ নন, ওর গায়ে যদি ঠেস পৌঁছায় তাহলে উনি চুপ করে বসে থাকবেন তুমি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা কি রকম ধমকিটা দিয়ে গেল, জাস্ট বলো। চুপ করো, চুপ করো, এই যে গোলমালটা বেঁধেছে
এর জন্য দায়ী কে? কে দায়ী এর জন্য? লাহিড়ি মশাই নিজে। ওই তো একবার এই সেনিকে চুপ করানোর দায়িত্বটা নিয়েছিল, বলেছিল না ছেলেগুলো মুখ খুলবে না। এক মিনিট স্যার, এক মিনিট, এসব কথা পুরনো হয়ে গেছে স্যার। এই একটা ব্যাপারে আমি দেবজিতের সঙ্গে একমত, বিপাকে পড়লে লাহিড়ি মশাইরা সব দায় এড়িয়ে যাবেন, ওর কোনো কথার কোনো দাম থাকবে না, ওকে বিশ্বাস করা যায় না স্যার। আমরাও কি আমাদের দেয়া কথার দাম রাখতে পেরেছি? জাস্ট পারিনি। সেই কমলা, সেই কমলা কোর্টে গেল, আমাদের স্বার্থের বিরুদ্ধে টেস্টিফাই করলো। অ্যান্ড হে, বলো নাও, টেল মি হোয়াই, 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 টেল মি। মাথা গরম করে কোনো সলিউশন হয় না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, তারপর উপায় বার করতে হবে। এখন আমাদের ভাবতে হবে লাহিড়ি মশাইকে কি করে ঠান্ডা করা যায়। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই স্যার। এবার বুঝতে পারছো তো ঠাকুরপো, আমাদের পরিবারের উপর কত বড় বিপদ নেমে এসেছে। মেয়েটা যে নিজের নিজের কত বড় ক্ষতি করে ফেলল, আমি বুঝতে পারছি না। এখন কি হবে? আমি জানি না ঠাকুর, আমি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এর মাথা মুন্ডুর কুল কিনারা কিছুই তো করে উঠতে পারছি না। আমার খুব ভয় করছে জানো, আমার খুব ভয় করছে আমাদের বাড়ির জন্য যদি অরূপের বাবাকে জেলে যেতে হয় তাহলে তাহলে আমাদের বাড়ির মেয়েকে উনি পুত্রবধূ হিসেবে স্বীকার করবেন? করবেন ঠাকুরপো বলো। অপর কথা বলিস না, এসব ভাবতে নেই, ভাবতে নেই এসব। আচ্ছা তোমরা সবাই শুধু এখনকার কথা ভেবে যাবে তাই না? শুধু এখন কি করে বিপদের হাত থেকে বেরিয়ে আসা যায় সেটা ভাবতে গিয়ে তোমরা সোহিনীকে একটা ক্ষতির দিকে ঠেলে দেবে, দিও না। হ্যাঁ অরূপের বাবা মাকে না আমরা আমরা সোহিনীর প্রেগনেন্সির কথা জানাবো না। মানে লুকিয়ে বিয়ে দেবে? হ্যাঁ দেয়া হবে। ওরা যদি বেঁকে বসে ছোট তখন কি হবে তুই ভাবছিস না এসব? কি আশ্চর্য, এখন যদি লুকিয়ে রাখো ব্যাপারটা দুদিন পরে তো সত্যিটা ওনারা জানতে পারবেন, তখন কি হবে? আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, এই ঘটনাটার দায়ভার কি একা সোহিনীর? অরূপের কোনো দায় নেই ঠাকুরপো? ঠাকুরপো ও দায়ের কথা বলছে, আর অরূপ যদি দায়টাকে অস্বীকার করে, যদি গোটা ব্যাপারটাকে অস্বীকার করে তখন কি? না 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 না, এরকম কিছু হবে না, অরূপ অস্বীকার করবে না। অরূপ অস্বীকার করতে পারে না, কারণ ডিএনএ টেস্ট হলে কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা যাবে। ওটাই বাকি আছে। আমি একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে কেউ ডিএনএ টেস্ট করাবে না। কেন? কেন মানে তোমার কি খারাপ হয়ে গেছে? তোমার বুদ্ধিতে চলে না, এই পরিবারের সকলের মুখে চুনকালি পড়বে, সোসাইটিতে স্ক্যান্ডেল। ও কাকে বলছি আমি এসব কথা? তোমায় বলে তো কোনো লাভ নেই, তুমি তো তাই চাও, তাই তো চাও, চাও তুমি। তাই তো, এই বাড়ির লোকজনের মুখে যতবার চুনকালি পড়েছে, যত স্ক্যান্ডেল হয়েছে, সব তো আমার জন্য হয়েছে তাই না? পাঞ্চালির ব্যাপারে যে স্ক্যান্ডেলটা হয়েছিল সেটার জন্য আমি ছোট। চুপ করবি? তখন থেকে বড্ড কথা বলছিস তুই, বড্ড কথা বলে দিলাম। কি শুরু করেছিস হ্যাঁ তখন থেকে? কোথায় এখন ভাববো কি করে সুষ্ঠুভাবে এই সমস্যার সুরাহা করা যায় তা না? তখন থেকে বড়ের সাথে ঝগড়া করে যাচ্ছিস সেভাবে? কোনোদিনই সংসারের ভালোর মন্দ ভাববি না, না কোনোদিনই ভাববি না। মেজদি ভাই, ধন্য ধন্য তোর আদর্শবাদিতা।
ঘুরে ঘুরে দণ্ডবত প্রণাম। সোহিনীর পেটে অরূপের সন্তান। সবকিছু জানার পর অরূপ রাজি হবে সোহিনীকে বিয়ে করতে? এই বিয়ে হবে না। এই যে অরূপের বাবাকে গ্রেফতার করা হচ্ছে, এর জন্য কে দায়ী? কে? তুমি, তুমি দায়ী। চলো 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 পাল্টাই।